আমরা এই মুহূর্তে আছি মাদারীপুর জেলার রাজন উপজেলার আমগ্রাম ইউনিয়নে। এখানে সুভাষ বালার 2 বিঘা জমি, যে জমিটা আসলে নষ্ট হয়ে যাচ্ছিল, ধানগুলো মরে যাচ্ছিল, কৃষক পাচ্ছিল না জমি ধানগুলো কেটে নেওয়ার জন্য। ঠিক এই মুহূর্তেই মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে রাজন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিনের অনুমতি সাপেক্ষে এই রাজন উপজেলা শিক্ষক সমিতি ও ছাত্রদের নিয়ে এরা ধান কাটার উদ্যোগ গ্রহণ করে এবং এখানে এইখানে প্রায় 2 বিঘা জমির ধান কেটে এরা বাড়িতে নিয়ে উঠিয়ে দিচ্ছে। ছাত্ররা মাথায় করে নিচ্ছে, শিক্ষকরা কাটছে, আবার শিক্ষকরা মাথায় নিচ্ছে, ছাত্ররা কাটছে। এটা পালাক্রমে হচ্ছে আর বাড়িতে উঠিয়ে নিয়ে এবং মারাই পর্যন্ত, মারাই করে গোলায় উঠিয়ে দেওয়া পর্যন্ত শিক্ষক সমাজ কাজ করবে। এইরূপভাবে এখানে শিক্ষকরা জানিয়েছেন, এইরূপভাবে সারা বাংলাদেশের যদি প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটি শিক্ষক এবং ছাত্ররা এইভাবে কাজ করে তাহলে আমাদের কোনো কৃষকের ধানই আর নষ্ট হবে না, সমস্ত ধানই গোলায় ওঠানো সম্ভব। আর এই মুহূর্তে ধানের আমি মিঠুন বালা, আমি আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন ছাত্র। স্যাররা দেখতেছি কৃষকের সাথে, কৃষকের পাশাপাশি সাহায্য করতে এসেছে। আমি শুনলাম এই কথাটা, তারপরে আমি স্যারদের সাথে মানে নিজের স্থায়ী আসতেছি। এই মানে ধান কাটাতে এত কষ্টের বিষয় যে আমার বাপ কাকারাও এই সব করছে, আমিও নিজেও বুঝতেছি এখন রোদ্রে পূজা। আমরা আসছি হলো মূলত করোনা ভাইরাস উপলক্ষে, সারা দেশ যখন লকডাউন চলছিল তখন আমাদের মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশক্রমে আমরা সারা বাংলাদেশের বেসরকারি স্কুলের শিক্ষকবৃন্দ, স্কাউটবৃন্দ কৃষকদের ধান কাটার নির্দেশ দেয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা রাজন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সোহানা নাসরিনের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে রাজন উপজেলার সকল শিক্ষকদের একত্রিত করে আজকে আমরা রাজনের আমগ্রাম ইউনিয়নের সুবল বালার ধান কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করি। শ্রমিক পাচ্ছে না, এই শ্রমিক না পাওয়ার কারণে তারা ধান ক্ষেতের ধান তারা মাঠে ওই বাড়িতে দিতে পারতেছে না। আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যাদের ধান কাটার প্রয়োজন, তারা আমাদের কাছে জানাবে। সেই সূত্র ধরেই আমাদের কাছে গতকাল পর্যন্ত অনেক আবেদন আসছে যে তাদের ধান ক্ষেতে নষ্ট হয়ে যাচ্ছে। সেই আলোকেই আজকে আমরা আমগ্রাম ইউনিয়নে সুভাষ বালা ধান কাটতে এসেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষক এবং স্কাউট আছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসের নেতৃত্বে আমরা এখানে ডিজি মহাশয়ের নির্দেশ করবে এই ধানগুলো আমরা এখানে কাটতেছি। এই ধান কাটা আমাদের অব্যাহত থাকবে। আমরা পর্যায়ক্রমে আগামীকালকে যে আর প্রয়োজন বেশি, যার ধান বিলে ধান আছে, যার ধান নষ্ট হয়ে যাচ্ছে, ওই ধানগুলো আমরা আগে কাটবো। এই প্রায়োরিটির ভিত্তিতে আমরা এই ধান কাটার কাজ অব্যাহত রাখবো। আমরা ধান কাটতে আসছি কারণ এখন করোনার কারণে দেশে কৃষক দূর থেকে আসতে পারে না, যার কারণে আমরা ধান কাটতে আসছি। আর এটা হলো আমাদের মানবিক সাহায্য, যার কারণে আমাদের প্রতিবেশী সমস্যা আছে, যার কারণে ধান কেটে যদি উপরে উঠে দেবে আমাদের দেশের মঙ্গল, দশের মঙ্গল, এই জন্যই আমরা আসছি। আমি একটা সাধারণ কৃষক, এই করোনা দুর্যোগ পরিস্থিতিতে আমি ধান নিয়ে অনেক বিপদে পড়ছি। তো আমি কৃষক নিয়ে কাটতে চেয়েছিলাম কিন্তু তাতে অনেক টাকা লস হয় বা পারি না, আমি অত স্বাবলম্বী না। তখন এই আমার স্যারেরা, এই স্কুলের স্যারেরা, তারা বললো যে আমরা আমাদের ছাত্র নিয়ে বা আমরা শিক্ষকরা নিয়ে আমার ধান কাইটে উঠে যাব। তারপরে নাকি সাহায্য সহযোগিতা নিয়ে আমি ধান কাটতে আমার জমিতে তাকে আনছি। আমাদের বর্তমানে বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে লকডাউন চলতেছে, এমত অবস্থায় মানুষ এক এলাকা থেকে আর এক এলাকা আসতে পারতেছে না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যাতে কৃষকের ফসল যেন মাঠে পড়ে না থাকে। এবং আমাদের যে মাননীয় মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষার, উনি আমাদের নির্দেশনা দিয়েছেন যে আমাদের যে সমস্ত শিক্ষক এবং
স্কাউট আছে স্বাস্থ্য কোড মেনে অসহায় গরিব কৃষকদের ফসল মাঠ থেকে তুলে দেওয়ার জন্য অর্থাৎ কেটে দেওয়ার জন্য সেই প্রোগ্রামের বাস্তবায়ন হিসেবে আমরা আজকে শুরু করেছি। এখানে একজন গরিব কৃষকের ধান কাটা হয়ে গেছে প্রায়, আমরা আশা করেছিলাম যে 40-50 জন হবে, তো প্রায় 100 জনের মতো লোক হয়ে গেছে। আমাদের কাঁচি মানে ধান কাটার যে যন্ত্র কাঁচি, আমরা যে পরিমাণ আনছিলাম 50 খান, সেটা শর্ট পড়ে গেছে। তারপর আমাদের ধান কাটা প্রায় শেষ, এখন ধান তোলা মাথায় করে নিয়ে আসা হচ্ছে, এখানে রাখা হচ্ছে, তারপরে প্রসেস করে যাতে কৃষকের গোলায় ধানটা উঠে যায়। আর যদি ধান উঠে যায় তাহলে আর এই কৃষকের সমস্যা থাকবে না।